ওয়েলকাম বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে। আমাদের প্রত্যেকেরই একটা করে স্মার্টফোন আছে, কিন্তু রাস্তাঘাটে যখন বেরোই আর যখন আমাদের সেই স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যায় তখন কিন্তু বেশ অসুবিধায় পড়তে হয়। তখন দরকার পড়ে একটা পাওয়ার ব্যাঙ্কের। আজ এই ভিডিওতে বলবো পৃথিবীর সেরা পাঁচখানা পাওয়ার ব্যাঙ্ক কোম্পানির নাম। এই ভিডিওটা দেখার পর আর পাওয়ার ব্যাঙ্ক কিনতে গেলে ঠকবেন না, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের যে পাওয়ার ব্যাঙ্কটা আমি বলবো সেটা শুনে আপনারা চমকে যাবেন। আপনাদের সাথে আমি জয়দীপ, আপনারা দেখছেন জয় ইনফরমেশন চ্যানেল। চলুন শুরু করি। আমাদের লিস্টের পাঁচ নম্বরে আছে শাওমি পাওয়ার ব্যাঙ্ক। এই কোম্পানিটি আছে চীন দেশে। 2010 সালের এপ্রিল মাসে একজন ব্যক্তি লেই জুন চীনের বেজিংয়ের এই পাওয়ার ব্যাঙ্ক কোম্পানিটি তৈরি করেন। শাওমি কোম্পানির নাম সবাই জানেন, এদের ফোন এখন প্রায় পৃথিবী বিখ্যাত। যাই হোক, পাওয়ার ব্যাঙ্ক তৈরিতেও এরা পিছিয়ে নেই। দোকানে আপনারা 10,000, 20,000, 30,000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক 1,000 থেকে 3,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। চার নম্বর কোম্পানিটি হলো ওকে। এটাও চীন দেশের কোম্পানি। 2005 সালে লু হিয়ান ও জে হিউই নামের ব্যক্তি তৈরি করেন। এরা পাওয়ার ব্যাঙ্ক ছাড়াও স্পিকার, কেবল, অডিও প্রোডাক্ট তৈরি করে। এই ওকে কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক বেশ নাম করা কোম্পানি। এদেরও 10,000, 20,000, 30,000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক আপনারা অনলাইনে ও লোকাল মার্কেটে পেয়ে যাবেন। তিন নম্বর কোম্পানিটির নাম আপনারা সবাই জানেন, স্যামসাং। এই কোম্পানির প্রথম প্রতিষ্ঠা করে লি বাউং চুল নামের ব্যক্তি 1938 সালের মার্চ মাসে সাউথ কোরিয়াতে। এখন বর্তমানে সিইও হলো কিম কি নাম, কিম হুন সুক ও কো ডং জিন। স্যামসাং কোম্পানি ভালো ফোনের সাথে সাথে ভালো পাওয়ার ব্যাঙ্কও তৈরি করে। আপনারা 1,000 টাকা থেকে 2,000 টাকার মধ্যে এই কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন। মার্কেটে গিয়ে নাম বলবেন, প্রায় সব দোকানেই পাওয়া যাবে। যদি আপনারা ফোনের সাথে সাথে ল্যাপটপ বা ছোট লাইট চার্জ দিতে চান, তাহলে লিস্টের দু নম্বর পাওয়ার ব্যাঙ্ক কোম্পানি আপনাদের জন্য ভালো। এটা হলো র্যাব পাওয়ার কোম্পানি। এই কোম্পানি তৈরি করেন এলেন ফাং আমেরিকাতে 2011 সালে। এই কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক বেশ ভালো, এর সাথে এরা চার্জারও বানায়। এদের পাওয়ার ব্যাঙ্কগুলি আকারে ছোট হয়, যা কোথাও নিয়ে যেতে বেশ সুবিধা। আপনারা অনলাইনে 2,000 থেকে 4,000 টাকার মধ্যে এই র্যাব পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন। যদি আপনি পৃথিবীর সেরা একটা পাওয়ার ব্যাঙ্ক পকেটে রাখতে চান, তাহলে লিস্টের এক নম্বরটা রাখতে পারেন। এটা হলো অ্যানকার পাওয়ার ব্যাঙ্ক। এটিও চীন দেশের কোম্পানি। স্টিভেন ওয়াং নামের ব্যক্তি 2011 সালে চীনে এই কোম্পানি তৈরি করেন। বর্তমানে বিশ্বের এক নম্বর পাওয়ার ব্যাঙ্ক এরাই তৈরি করে। 20,100 mAh এর স্লিম পোর্টেবল পাওয়ার ব্যাঙ্কটি খুব ভালো, আপনারা একবার কিনে দেখতেই পারেন। আমাকে নিচে কমেন্ট করে জানান যে আপনাদের কোন পাওয়ার ব্যাঙ্কটা ভালো লাগলো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এখন টাটা।